আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকে সকাল সকালই মাছ নিয়ে এসেছে। আজকে তিন রকমের মাছ এনেছিল। আর এই যে, এটা আমার সবচেয়ে প্রিয় মাছ, এটা হচ্ছে সুরমা মাছ এনেছিল। আর সুরমা মাছ বেশ অনেকগুলোই এনেছে। আর দুই রকমের ছোট মাছ এনেছে। আর শুটকি এনেছিল দুই রকমের, এটা হচ্ছে লইটা শুটকি আর এটা হচ্ছে চ্যাপা শুটকি। দুই রকমের শুটকি আর তিন রকমের মাছ এনেছে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটায় নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আম্মু এখন মাছগুলো কেটে নেবে আর আমি চলে এলাম রান্নাঘরে। আজকে রান্না হবে করলা ভাজি। করলা ভাজির জন্য সব কিছুই কেটে রেখেছে আম্মু। আর রান্না করা হবে ছোটো মাছ। ছোটো মাছটা হচ্ছে কাচকি মাছ রান্না করব আজকে। আর প্রথমে করলা ভাজির বাগারটা দিয়ে নিলাম। আর করলা ভাজিটা তো রুই মাছের ডিম দিয়ে করা হবে। রুই মাছের ডিমটা সেদ্ধ করে পানি ফেলে দেওয়া হয়েছে। করলা ভাজির পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু মশলা দেব আর এরপর দিয়ে দেব মশলাটা কষানো হলে, তারপর এর মধ্যে মাছের ডিমগুলো দিয়ে দেব। আলুগুলো তো বেশ অনেকক্ষণ কষিয়ে নিয়েছে আর আলুটা সেদ্ধও হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছে করলা। এভাবে করলা ভাজি করলে কিন্তু করলা ভাজিটা তিতা হয় না। আমি এই দিকে ভাজিটা করে নিচ্ছি আর আম্মু তো মাছগুলো কেটে নিচ্ছে। সুরমা মাছটা কেটে নিচ্ছে এখন। আর দুই রকমের মাছ ছিল, আর যেটা বেশি ছোট মাছ ছিল কাচকি মাছটা, ওই কাচকি মাছটা আজকে রান্না করব। ওইটা তো আর কাটার ঝামেলা নেই। আর যেটা একটু বড় ছিল বাতাসি মাছ, যেটা ওইটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি, কারণ এতগুলো মাছ একসাথে কাটার কোনো প্রয়োজন নেই, তাই ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন এই সুরমা মাছগুলোই তো অনেকগুলো, এটা আম্মু কেটে নিচ্ছে। আর এইদিকে ভাজিটা তো হয়ে গেছে। আর ভাজি হয়ে যাওয়ার পর আমি এখন মাছের তরকারিটাও বসিয়ে দেব, একবারে মেখে তারপর বসিয়ে দেব। এই যে মাছগুলো ধুয়ে এনেছি, আর কাচকি মাছগুলো খুবই বড় বড় ছিল। আর এখন সব কিছু একবারে মেখে তারপর বসিয়ে দেব। আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এর মধ্যে মশলাগুলোও দিয়ে দেব। এমনিতেই যে হলুদ মরিচ আর লবণ দেব, আদা রসুন দেব না, তাহলে মাছের ঘ্রাণটা আসবে না। আর নামানোর আগে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলব। আর যেহেতু ছোট মাছ তাই একটু ঝাল ঝাল করে রান্না করলেই ভালো লাগবে। পেঁয়াজটা তো মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি, এতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দিয়ে দিলাম আর এখন মাছটাও একটু মেখে নেব। আর এর মধ্যে পানি দিয়ে দেব পরিমাণ মতো আর বেশি করে তেল দেব।
কিছু দিয়ে মেখে বসিয়ে দিয়েছিলাম চুলায়। আর এই তো বলক চলে এসেছে, পানিটা একদম শুকানো পর্যন্ত অপেক্ষা করব, আর তারপর নামানোর আগে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। আর এই তো হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট। তারপর চলে এলাম দুপুরের ভাতটা খাওয়ার জন্য ফ্রেশ হয়ে। আর প্রথমে নিয়ে নিয়েছি করলা ভাজি। করলা ভাজিটা আজকে খুব মজা হয়েছে, আর অনেকদিন পর করলা ভাজি খেলাম আলহামদুলিল্লাহ। এরপরে নিয়ে নেব ছোটো মাছের তরকারিটাও। খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, তারপর চা বানালাম আর চা খেয়ে নিচ্ছি। আর এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।